আসসালামু আলাইকুম সবাইকে, সঞ্জিদা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিজ পটেটো বলস রেসিপি। তো এটা খেতে খুবই মজাদার এবং স্বাস্থ্যকর। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। তো আমার আলুটাও খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি সব কিছু হাতের সাহায্যে আবারও মাখিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে চিজ দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিব। তো তার জন্য হাতে আমি আলুর মাখনটা নিয়ে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে একটু মাঝখানে গর্ত করে নেব, তারপর ভিতরে দিয়ে দিব আমি চিজ। দিয়ে আমি মুখটাকে এভাবে আটকে দিব, তারপর হাতের সাহায্যে এটাকে আমি গোল করে নেব। তো একটা বানানো হয়ে গেছে, আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন যে আলুর যে মাখনটা সেটা যেন চিজ থেকে পুরোটাই এক সমানভাবে লাগে, না হলে আলুটা একটু কম বেশি হয়ে গেলে চিজ আগেই বেরিয়ে আসে। তো এই জন্য আমার অনেকগুলো চিজ বল নষ্ট হয়ে গেছে, যে এরকম নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারিনি, সেটা ভাজার সময় বোঝা যায়। তো আপনারা চেষ্টা করবেন আলুটা যেন একটু পুরোভাবে লাগে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার নষ্ট হয়ে গেছে যে চিজ বলগুলো। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি। এখন এর মধ্যে একে একে আমি চিজ বলগুলো দিয়ে দেব। আর চিজ বলগুলো দেওয়ার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন আঁচটা বাড়িয়ে দেওয়ার, না হলে তাড়াতাড়ি আলুগুলো ভেঙে যাবে আর চিজটা বেরিয়ে আসবে আর বলগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার অনেকগুলো বল নষ্ট হয়ে গেছে, আমি আপনাদেরকে ভিডিওতে বলেইছি। তো এই কয়টা আমার ভালো ছিল আরগুলো নষ্ট হয়ে গেছে। তাই চেষ্টা করবেন আলুটা একটু মোটা করে দেওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো এই ছিল আজকের চিজ বল। দেখতেই পাচ্ছেন চিজটা ভিতরে কত সুন্দরভাবে গলে গেছে। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার যে চিজ বলগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যে এরকম হয়ে গেছে, ভিতর থেকে আগেই চিজটা বেরিয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন আলুটা একটু মোটা করে দেওয়ার জন্য, আর চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিয়ে চিজ বলগুলো ভেজে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।